হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন পরে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আমি আজকে রান্না করে নিচ্ছি 1.5 কিলো খাসির মাংস। তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি সাদা গোটা জিরে, 2 তেজপাতা, আদা, পাকা লঙ্কা আর 2 মাঝারি সাইজের রসুন। আর এখানে আমি নিয়েছি 2 বড় দেখে পেঁয়াজ, এগুলোকে আমি কুচি করে নিয়েছি। এখানে 2 টমেটো নিয়েছি, নিয়েছি গোটা একটা রসুন আর পরিমাণ মতো আলু আর হচ্ছে 4 কাঁচা লঙ্কা। খাসির মাংসটা আমি আগে থেকে এখানে ধুয়ে বেছে কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম। আর এখন আমি কয়েক কোয়া রসুন, আদা আর পাকা লঙ্কাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। আর এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 2 চামচ মতো টক দই, আর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর পেঁয়াজগুলো যে কুচি করে রেখেছিলাম সেটার থেকে হাফ পেঁয়াজ কুচি ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকের মাংস রান্নাটায় একদমই পেঁয়াজ বাটা ব্যবহার করছি না, পুরো রান্নাটা কিন্তু কোঁচানো পেঁয়াজ দিয়েই করা হবে। তোমরা আবার অনেকে চাইলে পুরো মাংসটা কিন্তু পেঁয়াজ বাটা দিয়েও করতে পারো, তবে পেঁয়াজ বাটা দিয়ে করলে কিন্তু এই মাংসটার টেস্টটা একটু অন্যরকম হবে। আবার যদি পেঁয়াজ কুচি দিয়ে করা যায় তাহলে কিন্তু তার টেস্টটা আবার একদম অন্যরকম হবে। তো আজকে আমি তার জন্যই পেঁয়াজ কুচি দিয়ে পুরো রান্নাটা করছি। তো এরপর আমি সব মশলার সাথে ভালো করে মাংসটা মেখে নিয়ে ম্যারিনেট করে কিন্তু বেশ আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো মাংস রান্নার প্রথমেই আমি কিন্তু এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি যেহেতু আজকে খাসির মাংস রান্না করছি তাই কিন্তু আমি এখানে আলুগুলো বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি। খাসির মাংসের মধ্যে একটু বড় বড় আলু পড়লে কিন্তু ব্যাপারটা দারুণ হয়। এখন আলুগুলোকে ভাজা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে কিন্তু সব আলুগুলো তুলে রাখছি। আর এরপরে কড়াইয়ে যেটুকু তেল ছিল আমি আর তেল দিইনি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন আর 2 তেজপাতা। সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি কয়েক কোয়া রসুন আগে থেকে একটু থেঁতো করে নিয়েছিলাম, আমি ফোড়নের মধ্যে সেই রসুন কোয়াগুলোও দিয়ে দিলাম। আলাদা করে কয়েক কোয়া রসুন ফোড়ন দেওয়ার কারণটা হলো মাংসের মধ্যে কিন্তু রসুনের পুরো ফ্লেভারটা একদম চলে আসবে, আর তোমরা যদি সেটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে নাও দিতে পারো। তো এবারে আমি যেই পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে হাফটা কিন্তু ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি। আর এরপরে আমি এখানে হাফ পেঁয়াজ কুচি আলাদা করে ভালো করে একটু ভেজে নেব, আর তার মধ্যে আগে থেকে যে টমেটো কুচিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেলে আগে থেকে যে চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোও তার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ, টমেটো সব কিছু খুব ভালো করে কিন্তু ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজতে ভাজতে টমেটোটা কিন্তু মোটামুটি গলিয়ে গেছে আর পেঁয়াজটাও একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। আমি ওই প্রায় 1/2 ঘন্টা মতো কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু আরও বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো। মাংসটা যত বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা হবে মাংসের টেস্টটা কিন্তু তত বেশি দারুণ হবে। এরপর পুরো মাংসটা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে যে আগে থেকে ভাজা পেঁয়াজ, টমেটো, মাংস আমি কিন্তু সব কিছু একদম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমি এরপর এই 10-15 মিনিটের জন্য কিন্তু ঢাকাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর দেখো ঢাকাটা খুলতেই পেঁয়াজ, টমেটো আর মাংস থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে, আর এই জলে কিন্তু আমি যতক্ষণ পারবো ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আর আমি যেহেতু আগে মাংসের মধ্যে কোনো রকম কোনো চিনি মেশাইনি তাই এখানে টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। মাংস থেকে জল বেরোনোর পর আমি কিন্তু হালকা হাতে একটু মাংসটা নেড়ে ছেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। তারপর আমি কিন্তু আবার ঢাকাটা চাপা দিয়ে রেখেছিলাম, আর এইবারে দেখো ঢাকাটা খুলতে কত পরিমাণে জল বেরিয়েছে। 10-15 মিনিটের মতো আমি কিন্তু আবার ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এবারে এই যে ঢাকাটা খুলতেই দেখো জলটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে। অনেকক্ষণ পরে মাংসের সম্পূর্ণ জলটা শুকিয়ে গেলে মাংস থেকে দেখো চারিদিকে কেমন তেল ছেড়ে দিয়েছে।
মাংসের রংটা দেখেছো, এখনই কতটা সুন্দর লাগছে। আর ওই খাসির তেলের চর্বিগুলো গলে যাওয়াতে কিন্তু আরও প্রচুর পরিমাণে তেল ছেড়েছে। আর আমি কিন্তু মোটামুটি সামান্যই তেল দিয়েছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে যেন কতটা পরিমাণে তেল দিয়েছি। মাংসটা একটু নিচে লেগে লেগে যাচ্ছিলো দেখে আমি একটু নেড়ে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম এখানে একটা গোটা রসুন। আর আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম এরপরে আমি সেগুলোও দিয়ে দিলাম, যাতে এরপর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এবারে মশলার সাথে মাংসটা কিন্তু আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ নিচে লেগে লেগে যাচ্ছে, তার জন্য আমি আলাদা একটা পাত্রে কিন্তু গরম জল করে রেখেছিলাম, সেটা কিন্তু বারে বারে আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। তো এবারে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম জল, আর ওই একই প্রসেসে আমি মাংসটা আবার কিন্তু ভালো মতো কষিয়ে নেব। তো আমি 3 থেকে 4 বার এই একইভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিলাম, আর কষাতে কষাতে কালারটা দেখেছো কি দারুণ চলে এসেছে। আর খাসির মাংস যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। কষাতে কষাতে খাসির মাংসটা কিন্তু ওই প্রায় হাফ মতো সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে পরিমাণ মতো জল। আর যখন আমি 3-4 বার মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, তার আগে কিন্তু আমি আলুগুলোকে তুলে রেখেছিলাম, না হলে এত কষতে কষতে কিন্তু আলুগুলো একদম নরম হয়ে যেত, আর তখন কিন্তু ভেঙে গিয়ে তখন আর খেতে ভালো লাগতো না। তাই আমি আলুগুলো আগে থেকে একটু তুলে রেখেছিলাম। তো এই যে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আমার যেটুকু ঝোল লাগবে আমি সেটুকু জল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কম বেশি করতে পারো। ঝোলটা পুরো একদম টকবক করে ফুটে গেলে আমি আরেকটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু ঢাকাটা অনেকক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে আমি মাংস কষানোর সময় আলুগুলো যে তুলে রেখে দিয়েছিলাম, ঝোল ফুটে উঠলে ঝোলের মধ্যে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এতে করে কি হবে, আলুগুলো যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল পুরোটাই এখন সেদ্ধ হয়ে যাবে, আবার আলুগুলো গোটা গোটাও থাকবে, একদম কিন্তু ভেঙে যাবে না। সবকটা আলু ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে কিন্তু ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো এই যে আমার খাসির মাংসের ঝোল কিন্তু একদম পুরোপুরি রেডি। তো আমি এই যে গরম মশলাটা আগে থেকেই বেটে নিয়েছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো এই বেটে রাখা গরম মশলাটা এখন আমি মাংসের ঝোলের উপরে দিয়ে দিলাম। এরপর আমি আলাদা একটা বাটিতে কিন্তু মাংসটা তুলে নিচ্ছি, আর এই যে মাংসের গায়ে দেখতে পাচ্ছো চর্বিগুলো কিন্তু পুরো একদম লেগে লেগে আছে। তো এখানে আমি বেড়ে নিলাম 3-4 টুকরো মতো মাংস, একটা বড় দেখে আলু, আর গোটা রসুনটা। আর গোটা রসুনটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তোমরা কে কে গোটা রসুন দিয়ে এইভাবে আগে খাসির মাংস খেয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর আমার আজকের রান্নাটা তোমাদের সবার কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। আমার আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।